অলরাইট এখন থাকছে কি কারণে ক্ষমা চাইলেন অভিনেত্রী অপু বিশ্বাস ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও গত 11 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ঢাকা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাটি এদিকে প্রায় 4 বছর আগে দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমা শুটিংয়ের কাজ শেষ করেছিলেন এই দুই তারকা তবে করোনা সহ নানান কারণে এতদিন যাবৎ এই সিনেমাটি মুক্তি পায়নি যার ফলে দর্শক সমালোচকরা এই সিনেমাটি দেখার জন্য বর্তমানে অধীর আগ্রহে বসেছিলেন মূলত সম্প্রতি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই সিনেমাটি মুক্তি পায় অন্যদিকে চলচ্চিত্রের বাজারে মন্দা থাকার মধ্যেও সিনেমাটি ভালো সাড়া ফেলেছে এছাড়া প্রথম দিন থেকেই সিনেমাটির প্রতি ভালোবাসা দেখিয়েছে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই অন দ্য আদারেন্ট গত 11 ফেব্রুয়ারি এই সিনেমাটি প্রিমিয়ার হয় মূলত এই প্রিমিয়াম অনুষ্ঠানে বেশ কিছু গুণীমানী ব্যক্তি সহ পরিচালক এবং অভিনেতা বাপ্পি চৌধুরী উপস্থিত ছিলেন তবে দুঃখের বিষয় এই যে সেখানে উপস্থিত ছিলেন না অভিনেত্রী অপু বিশ্বাস মূলত এই জন্য সকলের কাছে সম্প্রতি ক্ষমা চেয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস এছাড়া পাশাপাশি কেন তিনি এই সময় ভারতে রয়েছেন সে বিষয়টিও ব্যাখ্যা দিয়েছেন ফেসবুক লাইভে এসে মূলত অপু বিশ্বাস জানান তার কাছে তার কমিটমেন্ট সবথেকে বড় তার কাছে তার কমিটমেন্ট সব সময় অনেক বড় এছাড়া ভারতের একটি শোতে অংশ নেওয়ার জন্য তিনি 2 মাস আগে সময় দিয়েছিলেন তবে শেষ দিকে এসে সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় তার পক্ষে এই সময় দেশে থাকা সম্ভব হয়নি যার ফলে তিনি এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মূলত এই জন্য সম্প্রতি ফেসবুক লাইভে এসে ক্ষমাও চেয়েছেন এই তারকা সো ভিউয়ার্স জেনে তো নিলেন কি কারণে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট